বাঙালি জাতিকে পরাধীনতা শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনে দিয়েছে জাতির যে শ্রেষ্ঠ সন্তান তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে পুরো জাতি স্বাধীনতা দিবসে সাভার স্মৃতিসৌধে নামবে লাখো মানুষের ঢল তাই তো প্রতিবারের মতো এবারও লাল সবুজের রং তুলির আচরে সেজেছে বাঙালির গৌরব আর ভালোবাসার স্মৃতিসৌধ সবুজ ঘাস টকটকে লাল ফুল সেই সঙ্গে হলুদ গাদাসহ বাহালি রঙের ফুলে এক অপরূপ রূপ ধারণ করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ কর্মীদের দিন রাতের অক্লান্ত পরিশ্রমে এখন পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা রক্ত দিয়ে স্বাধীন করেছে তাদের তাদের এই স্মৃতি গড়ে তুলছে দিবে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানাবে আমাদের মানে একটা একটা গর্বের বিষয় আমরা যে চাকরি করি এটা আমাদের গর্ব স্বাধীনতা দিবসকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুরো এলাকা বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার জানিয়েছে শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে সাভার গণপূর্ত বিভাগ পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি রং ফুল দিয়ে সাজানো এবং সিসি ক্যামেরা স্থাপন কাজ সম্পন্ন করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে স্মৃতিসৌধে গার্ড অফ অনারের মহড়া করেছে তিন বাহিনীর সদস্যরা স্বাধীনতা দিবসের প্রথম পহরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশি কূটনীতিক সহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত করা হবে সর্বসাধারণের জন্য শফিক মোহাম্মদ সময় সংবাদ সাভার